বাবা গরিব ছিল বলে পাশের ছেলেরা ডিস্টার্ব করতে বলে তো বিয়ে দিয়েছে। শ্বশুরবাড়ি গিয়ে আর পড়াশুনো করতে পারিনি, আমার ইচ্ছা থাকলেও আমি পড়তে পারিনি। এখন অধ্যয়নরত নেই, আমার প্রতিষ্ঠানে ছিল। মেয়ে কি বিয়ে করতে চাইছিল? না, বিয়ে আপনি কই দিতেন? আপনার মেয়ে আপনি জানেন না এখন ওই বিবাহ তো রেজিস্টারে তো থাকার। যেটা হচ্ছে নোটারি পাবলিকের মাধ্যমে তারা বলছে যে তাদের বয়সটা সংশোধন করে নিচ্ছে, কিন্তু এটার কোনো সুযোগ আমাদের আসলে নাই। টাকা পয়সা দিয়ে হলো ওই ধরনের সার্টিফিকেট জোগাড় করেন বা বিয়ের রেজিস্ট্রেশন ব্যবস্থা করেন। বিবাহ জীবনচক্রের গুরুত্বপূর্ণ একটি ধাপ। একজন নারী ও একজন পুরুষের যৌথ জীবনের স্বতঃস্ফূর্ত অঙ্গীকার এটি, যে চুক্তির মাধ্যমে বিপরীত লিঙ্গের দুজন মানুষের মধ্যে সেতুবন্ধন রচিত হয়, তাই বিয়ে। বিবাহের অন্যতম উদ্দেশ্যের মধ্যে রয়েছে একটি আদর্শ পরিবার গঠন এবং আলোকিত সমাজ গড়ার অভিপ্রায়ও। কিন্তু এই বিয়েকে কেন্দ্র করেই সমাজের অত্যন্ত গভীরে বাসা বেঁধে আছে একটি ব্যাধি, যার নাম বাল্যবিবাহ। আইনকানুন ও প্রশাসনিক ক্ষেত্রে দুর্বলতা এক্ষেত্রে অস্বীকার করার মতো নয়। এছাড়া পাহাড় সমান বিভিন্ন পারিবারিক বাধা উস্কানি দেয় বাল্যবিবাহকে। মেয়ে সন্তান কৈশোর পেরোনোর আগেই তাকে বিয়ে দেওয়ার জন্য এখনও তোড়জোড় দেখা যায় অনেক মা বাবা এবং অভিভাবকদের মধ্যেই। শুভেচ্ছা ও আমন্ত্রণ আপনাদের প্রিয় টিভি চ্যানেল মাইটিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। সাথে আছি আমি ড্যানিজ রং। দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এবং নিরাপদে থাকাটা সবসময় প্রত্যাশা আমাদের। বাল্যবিবাহ যে একটি মন্দ বিষয় সে বিষয়ে কোনো বিতর্কই থাকতে পারে না। চিকিৎসা বিজ্ঞানেও বলা হয়েছে অপরিণত বয়সে বিয়ে শিশুর শারীরিক বিকাশ বাধাগ্রস্ত করে, ঘটে মানসিক বিপর্যয়, হতে পারে মৃত্যুও। গত দুই দশকে সরকারি বেসরকারি নানা উদ্যোগ ইতিবাচক আবহ তৈরি করলেও তাতে এখন গুড়েবালি করে দিয়েছে করোনা মহামারী। ঘটনার অন্তরালে টিমের যাত্রা এবার দক্ষিণের জেলা সাতক্ষীরায়। গেল বছরের তথ্য বলছে এ জেলায় 1,38,000 শিক্ষার্থী স্কুল, মাদ্রাসা ও কলেজে পড়াশোনা করছিল। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল প্রায় 72,000। করোনাকালে লেখাপড়ার ধরন পরিবর্তন, অনলাইনে ক্লাস নেয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় মানসিক দূরত্ব, ফলে এ অঞ্চলে ঘটে একের পর এক বাল্যবিবাহের ঘটনা। গরিব মানুষ, অশিক্ষিত পিতামাতা আর ধর্মীয় গোড়ামি এসব পিছনে কাজ করছে। সদর উপজেলার আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গেল বছর করোনার কারণে স্কুল বন্ধ থাকার সময়টাতে এই স্কুলের 47 জন ছাত্রীর বিয়ে হয়ে যায়। গত 19 মাসে করোনার কারণে আমার বিদ্যালয় থেকে প্রায় 45 জনের মতো মেয়ে বিয়ে হয়েছিল। একই উপজেলার ঘোনা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের 34 শিক্ষার্থীর বিয়ে হয়। কিছু অভিভাবক তাদের অজ্ঞতার কারণে হোক, দারিদ্রতার কারণে হোক, যেভাবে হোক তাদের মেয়েদেরকে বিয়ে দিয়েছে। প্রথমে ঘটনাটি ধামাচাপা থাকলেও একসময় ফাঁস হয় সেটি, এতে নড়ে চড়ে বসে
প্রশাসন। যে তদারকি সেটা অনেক বেড়েছে, পাশাপাশি আমাদের প্রশাসনের যে তদারকি বা নজরদারি সেটি কিন্তু আমরা অনেক বেশি অ্যাক্টিভ এখন আগের থেকে। তো বাল্য বিবাহ প্রতিরোধের ক্ষেত্রে আমরা আবার আমাদের অ্যাকশন প্ল্যান করে একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বিভিন্ন কমিটিগুলোকে অ্যাক্টিভেট করার মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা সক্রিয় একভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া এখন সবাই স্কুল বিমুখ। 2021 সালে করোনা কালে আমার বিয়ে হয়েছে। বাবা গরিব ছিল বলে পাশের ছেলেরা ডিস্টার্ব করতে বলে তাই বিয়ে দিয়েছে। আমি রিলেশন করে বিয়ে করছিলাম, আমার বাসা থেকেই আমাকে বিয়ে দিয়েছিল। বিয়ে দেওয়ার কারণ মানে পাড়ারা বলতেছে যে আমি অন্য কারোর সাথে সম্পর্ক করতেছি। মানে অনেক ছেলেরা তো ডিস্টার্ব করে পথে, কিন্তু তাদের যখন বারণ করে দেওয়া হয় লোকে মনে করে যে আমি মানে সম্পর্ক করতেছি, কেউ সাথে কথা বলতেছি। বেশিরভাগই এখন ব্যস্ত ঘর গৃহস্থী সামলাতে। শ্বশুরবাড়ি গিয়ে আর পড়াশুনো করতে পারিনি, আমার ইচ্ছা থাকলেও আমি পড়তে পারিনি। তাদের পরিবারের সংসার যাবতীয় কাজকর্ম সব আমার ঘরের উপর এসে পড়ে। তারা বলতেছে এখন লেখাপড়া করা যাবে না, লেখাপড়া করে কি হবে। বিয়ে হওয়ার পরও যে কয়জন এখন পর্যন্ত লেখাপড়া করে যাচ্ছেন তারাও এখন সন্দিহান, আর কতদিন আসলে তারা স্কুলে আসতে পারবেন। বেশ কিছু সময় আগে শুনতে পাওয়া যেত কিশোরীরা নিজেরাই নিজেদের এবং তাদের সাথীর বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে, কিন্তু সেই চিত্র এখন ম্লান হয়ে গেছে, যা সাতক্ষীরার ঘটনা প্রবাহই বলে দিচ্ছে। আমাদের হাতে সাতক্ষীরার দুটি স্কুলের পরিসংখ্যান এলেও সংশ্লিষ্টরা বলছেন পুরো সাতক্ষীরা জেলার চিত্র এক, যা মূলত ছাত্রীদের স্কুলে অনুপস্থিতির কারণ উদ্ঘাটন করতে গিয়ে বেরিয়ে আসে। অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ে দেওয়ার পিছনে বেশিরভাগ পিতামাতাই অভাব অনটনকে কারণ হিসেবে জানান, কিন্তু মেয়েকে যে জোর করে বিয়ে দেয়া হয়েছে সে বিষয়ে ছিল না কোনো মন্তব্য। আমি বিয়ে শাদী দিছি এই 2 বছর করোনার গণের আগে, এছাড়া আমার কোনো সক্ষম ছিল না। গরিব মানুষের যে অবস্থায় এই কারণে মেয়েটার বিয়ে দিয়ে ফেলাইছে, কিন্তু তারপরে অভাব অনটন আছে। অর্থাৎ এত প্রচারণা, এত আলোচনা, এত কিছুর পরও অনেক অভিভাবকের মধ্যে তৈরি হয়নি সচেতনতা, কমেনি কন্যা শিশুদেরকে অপরিণত বয়সে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়ার প্রবণতা। সংশ্লিষ্টরা বলছেন অভাব অনটন ছাড়াও বাল্যবিবাহের জন্য অন্যতম কারণ পিতৃতন্ত্র। পিতৃতন্ত্রে নারীকে পুরুষের সমান মানুষ হিসেবে কখনোই বিবেচনা করা হয় না। কন্যাশ্রীকা নিয়ে আমরা বাবার বাড়ি হোক অথবা স্বামীর বাড়িতে হোক দেখে পড়াশোনাটা চালিয়ে যেতে পারি, তাহলে শিক্ষার থেকে ঝরে পড়াটা কমে আসবে। একইভাবে আমাদের বাল্যবিবাহের প্রবণতা পরবর্তীতে কমে আসবে। যে বিয়ে বাল্যবিবাহ নিয়ে এত আলোচনা হলেও সবসময় একটি বিষয় সবার আড়ালেই থেকে যায়, কারণ ছেলে এবং মেয়ে নিজেরা তো বিয়ে পড়তে পারে না। তাদের বিয়ে পড়ান ইমাম সাহেব এবং তার রেজিস্ট্রি করেন কাজী সাহেব। তাহলে ছেলে এবং মেয়ের অপ্রাপ্ত বয়স জেনেও কেন তারা এমন কাজ করছে, আমাদের সামনে উঠে এসেছে এমনই কিছু নজির। তবে ফিরে এসে জানাবো সেটা, কারণ আপাতত নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত সবাইকে। যেমনটি বলছিলাম বিরতির আগে, ছেলে এবং মেয়ের অপ্রাপ্ত বয়স জেনেও কেন তাতে সম্মত হচ্ছেন মৌলবি এবং কাজী সাহেবরা। ঘটছে বাল্যবিবাহ, আর তাতে তো তাহলে দায় তাদের উপরও বর্তায়। ঘটনার অন্তরালে টিমের উপস্থিতি এবার কুষ্টিয়ায়, যেতে হবে কুমারখালী উপজেলায়। করোনাকালীন মহামারীর মধ্যে প্রায় 2 বছরে কুষ্টিয়ার কুমারখালীর বিভিন্ন স্কুলে 6 থেকে 10 শ্রেণীর অসংখ্য শিক্ষার্থী বাল্য বিয়ের শিকার হয়েছে। এখানে অনুসন্ধান বলছে এক শ্রেণীর অসাধু ভুয়া কাজী অথবা মৌলবীদের মাধ্যমে নোটারি পাবলিক করে এই সমস্ত বিয়ে সম্পন্ন হয়েছে। হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়, খোঁজ করা হয় 10 শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া এবং সোনালীর। তথ্য রয়েছে এই 2 শিক্ষার্থীরই বিয়ে হয়ে গেছে, আর তারপর থেকে তারা স্কুল বিমুখ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানালেন সুমাইয়া এবং সোনালীর বিয়ে হওয়ার কথা জানতেন প্রধান শিক্ষক নুরুদ্দিন, কিন্তু বিয়ে বন্ধে শিক্ষক হিসেবে ছিল না তার কোনো তৎপরতা, বরং চেপে যান বিয়ের কথা।
বিষয়টি নিয়ে অন্তরালের টিম মুখোমুখি হয় প্রধান শিক্ষক নুরুদ্দিনের। তিনি দাবি করেন, দুই শিক্ষার্থীর বিয়ের বিষয়ে তিনি কিছুই জানতেন না। এই সোনালির মতো অনেক ছেলে মেয়ে এখনও আমাদের স্কুলে, যেমন আমাদের স্কুলে অনেক ছেলে মেয়ে ড্রপ আউট হয়েছে, এখন অধ্যয়নরত নেই। আমাদের টিম উপস্থিত হয় হাশিমপুর গ্রামে বাল্যবিয়ের শিকার হওয়া শিক্ষার্থী সোনালির বাড়িতে। বিয়ের বিষয়টি প্রথমে অস্বীকার করেন তার চাচা, বলেন ভাতিজি আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে, আর এতে কিছুটা দ্বিধায় পড়তে হয় টিমকে। না বিয়েটা হয় নাই তো। তবে বিষয়টি পানির মতো পরিষ্কার হয়ে যায় যখন সোনালীর মা সামনে আসেন। তিনি জানান সোনালী রয়েছে শ্বশুর বাড়িতে। ছেলে কি করে? ছেলে ব্যবসা করে। তিনি আরো বলেন, কোর্টে নিয়ে গিয়ে তার মেয়েকে বিয়ে দেয়া হয়েছে, প্রাপ্তবয়স্ক না হওয়ার পরও কিভাবে মেয়েকে বিয়ে দেয়া হলো সেই প্রশ্নে আবার তিনি ছিলেন নিশ্চুপ। মেয়েকে বিয়ে করতে চাইছিল? না। বিয়ে আপনি কই দিতেন আপনার মেয়ে, আপনি জানেন না? কোর্টে না কোনো বাড়িতে অনুষ্ঠান করেন নি? হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর অপর ছাত্রী দয়ারামপুর ঘোষপাড়ার মেয়ে সুমাইয়া, তার সাথে কথা বলে জানা যায় দুই মাস আগে তার বিয়ে হয়েছে। তার বর্তমান বয়স 17 বছর। তোর বিয়ে হয়েছে কতদিন? দুই মাস। তুমি কোন ক্লাসে পড়তে? সে এখনো স্কুলে যেতে চাইলেও তার স্বামী সেটা পছন্দ করে না। কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে রাজি না। সুমাইয়ার মা জানান, সংসারে অভাব অনটনের কারণেই মেয়েকে বিয়ে দিয়েছেন। বিয়ে যে আপনার তো মেয়ে তো প্রাপ্তবয়স্ক না, বিয়ে দিলেন কিভাবে? পার্শ্ববর্তী মসজিদের ইমাম রিজু খন্দকার তার বাড়িতেই বিয়ে পড়িয়েছেন সুমাইয়াকে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শুধু ছেলেমেয়ের কবুল বলিয়ে বিয়ে পড়িয়েছেন, তবে তিনি কাজী নন। এখন আমি যদি ওইভাবে ভেবে দেখতাম যে বিষয়টা আসলে জন্ম নিবন্ধনটা সঠিক কিনা বা ইয়ে কিনা। আপনার কাছে কি মনে হয় বিয়ে জিনিসটা খুব সহজ জিনিস? না অবশ্যই না। তাহলে আপনার কি বিবেচনা করা উচিত ছিল কিনা? আপনার কি গে মানে মনে চাইলো একজনকে বিয়ে পড়াইতে চলে আসে? না না না, এরকম তো করা কখন ঠিক না। এটা বিয়ে রেজিস্ট্রেশন কেন করা হলো না সেই প্রশ্ন ছিল তার কাছে, তবে দিতে পারেননি কোনো সদুত্তর। ওই বিয়েটা কি রেজিস্টারে আছে? এখন ওই বিবাহ তো রেজিস্টারে তো থাকার, রেজিস্ট্রি করার তো কোনো ইয়ে নাই। তো ওনারা বলছে যে পরে বিবাহ হচ্ছে গিয়ে রেজিস্ট্রি মানে করে নেবে বা ইয়ে করবে আর কি। না তা তো কখনই না কখনো। জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ জানালেন, এই ইউনিয়নে অশিক্ষিতের হার বেশি হওয়ায় বাল্যবিয়ের প্রবণতাও বেশি। কিছু অসাধু ভুয়া কাজীরা নোটারি পাবলিকের মাধ্যমে গোপনে এই সমস্ত বিয়ের কাজ সম্পন্ন করে থাকে। কিছু মৌলানা আছে যারা যারা কাজী না, তারা অনেক গোপনে আর কি দুই পক্ষকে নিয়ে সাদা কাগজে ডেট তারিখ লিখে বিয়ে পড়াইছে। আর বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকি জানালেন, তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথমেই সাব কাজী যারা ছিলেন তাদের কাছ থেকে বিয়ে রেজিস্ট্রির বই জমা নিয়েছেন, এতে তারা বিয়ে পড়াতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটেল ম্যারেজটাই হচ্ছে। লাভ না আপনি যেটা বলতেছেন লাভ ম্যারেজের ব্যাপারটা, সেটা কিন্তু সেটেল ম্যারেজ, সেই ক্ষেত্রে ওইগুলো হওয়ার সুযোগ আসছে না। তার দাবি অনুযায়ী এলাকায় বাল্য বিয়ে কমেছে, কিন্তু বন্ধ যে হয়নি সেই কথা বলবে কে? প্রশ্ন এখন, বাল্যবিবাহ বন্ধ হবে কবে? করোনা ও স্কুল বন্ধের ধোয়া তুলে দেশে বাল্যবিবাহের যে হিড়িক পড়েছিল তা কি থেমে গেছে? দেশে বাল্যবিবাহ নিরোধ আইনও রয়েছে, কিন্তু এর প্রয়োগ আসলে কতটুকু জানবো সেসব কথাও, তবে আরও একটা বিরতির পর। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় টিভি চ্যানেল মাইটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ঘটনার অন্তরালে।
যেমনটি বলছিলাম বিরতির আগে, দেশে বাল্যবিবাহের যে হিরিক পড়েছিল তা কোথায় গিয়ে আসলে থামবে? কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক। সুমাইয়া এবং সোনালীর বিয়ের বিষয়টি নিয়ে আমরা হাজির হই সংশ্লিষ্ট এলাকার মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে। ঘটনা শুনে তিনি জানালেন, করোনাকালীন সময়ে মাসে গড়ে 8-10 বাল্য বিয়ে হয়েছে এখানে। সেই সংখ্যা বর্তমানে নেমেছে 2-3, যার অর্থ বন্ধ হয়নি এখনো বাল্যবিবাহ। আচ্ছা, বাল্যবিবাহ যেগুলো হচ্ছে আমাদের মানে ধরার শোয়ার বাইরে, আমাদের জানার বাইরে, আমরা যেগুলো জানি সত্যি সেগুলো কিন্তু আমরা যেভাবে হোক সর্বশক্তি দিয়ে আমরা বিয়ে বন্ধ করি। কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা জানালেন, নোটারি পাবলিকের মাধ্যমে অবৈধভাবে যে বিয়ে দেয়া হচ্ছে সেটি বন্ধের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসককে জানানো হয়েছে। এই অবৈধ পন্থা বন্ধ করা গেলে 90% কমে যাবে বাল্যবিবাহ। যেটা হচ্ছে নোটারি পাবলিকের মাধ্যমে তারা বলছে যে তাদের বয়সটা সংশোধন করে নিচ্ছে, কিন্তু এটার কোনো সুযোগ আমাদের আসলে নাই। আমরা জেলা পর্যায়ে ডিসি স্যারের সাথে কথা বলেছি, নোটারি পাবলিকের যেন মোটিভেটেড করে পজিটিভলি, যে না আপনারা এই কাজটা করবেন না, যে এইভাবে বিয়ে পড়ানো এটা আইনত দেখাচ্ছে এটা ঠিক না, এভাবে বিয়ে হয় না, আসলে লোকজনকে ভুল বুঝিয়ে সেটা করা হচ্ছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে বাল্যবিবাহ বিষয়ে সচেতনতা তৈরির অন্যতম একটি কার্যক্রম। গেল মার্চে প্রকাশিত তাদের জরিপ বলছে 60% স্বীকার হচ্ছেন বাল্যবিবাহের। কোনো জেলায় হয়তো 50% বাল্যবিবাহের হার ছিল, এই কোভিডকালীন কারণে 13% এটা বৃদ্ধি পেয়েছে। আমাদের রিসার্চে চলে আসছে যে দেখেন স্কুলে কিন্তু এখন অনেক মেয়ে শিশুরা আসছে না, বাল্যবিবাহের কারণে তারা স্কুল বন্ধ করে দিয়েছে। যারা বাল্যবিবাহের শিকার হয়েছেন তাদেরকে কাউন্সিলিং কার্যক্রমের আওতায় আনা জরুরি বলে মনে করছেন গবেষক ও উন্নয়ন কর্মীরা। ক্ষতি যেটা হওয়ার হয়ে গেছে এবং এখন শিক্ষকদের খুব গুরুত্বের সাথে এই শিশুগুলো যেন স্কুলে ফিরে আসতে পারে, তাদের পড়াগুলো চালিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে যেন তারা তাদের ভূমিকাটা যথাযথভাবে রাখেন। বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে গেল 2 দেশের চিত্র অনেকটাই সন্তোষজনক ছিল। সেই চিত্রের পুনরাবৃত্তি ঘটাতে হলে শুধু প্রশাসনের উপর নির্ভর করলে চলবে না। অভিভাবক তার বাচ্চা তার ছোট্ট কন্যা সন্তানকে বাল্যবিবাহ দিতে চান, তিনি হয়তো টাকা পয়সা দিয়ে হলেও ওই ধরনের সার্টিফিকেট জোগাড় করেন বা বিয়ের রেজিস্ট্রেশন ব্যবস্থা করেন। তাতে কোনো না কোনো জায়গায় এখানে অনিয়মটা হচ্ছে এবং অনিয়মটা তো আর আপনা আপনি হয়ে যাচ্ছে না, এটার জন্য হয়তো চেষ্টা এবং একই সাথে তদবির করে টাকা পয়সা দিয়ে এই কাজটা করছে। দর্শক, এই ছিল ঘটনার অন্তরালে এবারের পর্বে। আমাদের কোনো কিছু জানানোর থাকলে কিংবা তথ্য দিতে চিঠি লিখতে পারেন স্ক্রিনে দেখানো ঠিকানায়, ফোন করতে পারেন উল্লেখিত মোবাইল নম্বরে। প্রিয় দর্শক, আজকের মতো নিতে হচ্ছে বিদায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনার অনুসন্ধান শেষে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।